প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব, তারপর রেজাল্ট লিখে সার্চ করব। তারপর নিচে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে, তো এখানে এসএসসি দাখিল, তারপর ইয়ার সিলেক্ট করব, তারপর বোর্ড, তারপর এই অপশানটি সিলেক্ট করব, ইনভাইটেড রেজাল্ট, তারপর রোল নম্বর, তারপর রেজিস্ট্রেশন নম্বর। এরপর নিচে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই সংখ্যাগুলো এখানে বসাইতে হবে, বসায় গেট রেজাল্ট এখানে ক্লিক করলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট শিট চলে আসছে, যে নিচে নাম্বার সহকারে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।